হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু রিতা বড়ুয়া রায় চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা ফের সমকাজে সমবেতন এর কেন্দ্রীয় ইঙ্গিত বিস্তারিতভাবে আমরা জেনে নেব খবরটি প্রকাশিত হয়েছে অনলাইন নিউজ পোর্টালে কী বলছে সমকাজে সমবেতন সম্পর্কে কেন্দ্রীয় সরকার অস্থায়ী কর্মচারী সমকাজে সমবেতন এর ইঙ্গিতে কেন্দ্রীয় নির্দেশ সমকাজে সমবেতনের দাবিতে গত কয়েক মাস আগে বারবার উত্তাপ ছড়িয়েছে কলকাতা রাজপথে শিক্ষক শিক্ষাকর্মী থেকে সরকারি অফিসে নানা ধরনের কর্মীরা এই সুদে পথে নেমেছেন এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের একটি নির্দেশিকায় অস্থায়ী বা ক্যাজুয়াল কর্মীদের সমকাজে সমবেতনের ইঙ্গিত দেওয়া হলো গত চারই সেপ্টেম্বর কেন্দ্রীয় পার্সোনাল পিজিও পেনশন মন্ত্রক থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে সরকারি যে সব সংস্থা সরাসরি কোনো পদে অস্থায়ী কর্মী নিয়োগ করেছে তাদের সমপদে স্থায়ী কর্মীরা একদিনে যে বেতন পা তার সমতুল্য বেতন দিতে হবে অর্থাৎ বেসিক পে এবং ডি অনুযায়ী স্থায়ীদের সঙ্গে অস্থায়ীদের বেতন জুড়তে চাওয়ার কথা বলা হয়েছে অবশ্য অন্যান্য যেসব ভাতা স্থায়ী কর্মীরা পান সেই সুযোগ অস্থায়ী কর্মীরা পাবেন না বলে জানানো হয়েছে দৈনিক কাজের সময়সীমা আট ঘন্টায় বাড়তে হবে বলে নির্দেশিকা উল্লেখ করা হয়েছে অন্য কোনো সংস্থা বা কন্ট্রাক্টরের মাধ্যমে কোনো সরকারি সংস্থাকে নিযুক্ত হলে সেই কর্মীরা এই সুযোগ পাবেন না এই নির্দেশিকা জারি করার পাশাপাশি ভারত সরকার সুপ্রিম কোর্টে দু হাজার ষোলো সালে একটি রায়কে হাতিয়ার করেছে কয়েক বছর আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল সমকাজে সমবেদন দেওয়া না হলে তা বিভাজন তৈরি হতে করতে পারে উনিশশো সালে এই সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তিতে ভারত সরকার স্বাক্ষর করেছিল রায় দেওয়ার সময় সেই শর্তগুলিকে সামনে এনে রায় দেয় সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালে সুপ্রিম কোর্টের রায় বের হওয়ার পর থেকেই সরকারি নানা সংস্থায় কর্মরত অস্থায়ী কর্মীদের সংঘটিতভাবে সরকারের কাছে সমকাজে সমবেদনের দাবি জানাতে থাকে এমনকি রাস্তায় নেমে পুলিশের লাঠি জল কামান মুখেও পড়তে হয় তাদের এরা যে সরকারের নানা দপ্তরে সরাসরি নিযুক্ত অস্থায়ী কর্মীরা সংখ্যায় নেয়াত কম নয় কেবল স্কুল শিক্ষক রয়েছেন এগারো ধরনের যাদের অরেখে অস্থায়ী পার্শ্ব ঐক্যমঞ্চ যেমন বহুদিন ধরে সমকাজে সমবেতন এবং সম্মানের দাবিতে পথে নেমে আন্দোলন করছে সম্প্রতি নিতে পুলিশ তাদের আন্দোলনে লাঠি চালায় বলে অভিযোগ সংগঠনের মুখপাত্র মধুমিতা বন্দ্যোপাধ্যায় বলেন সুপ্রিম কোর্টের রায় যে ভাবনা তা কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি এমনকি বেসরকারি সংস্থার পক্ষে প্রযোজ্য আমরা কলকাতা হাইকোর্টে মামলা করেছি কিন্তু সেই মামলাতে রাজ্য অসহযোগিতা করে চলছে শিক্ষক ও শিক্ষাকর্মীদের সমকাজে সময়তনের দাবি তুলেছেন বঙ্গীয় শিক্ষা ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক শবন মণ্ডল রাজ্যের শিক্ষাবন্দরে একই দাবিতে রাস্তায় তাদের মঞ্চের মুখপাত্র নন্দুলাল দাস বলেন আমরা বারবার সরকারের দাবির কথা জানিয়েছি সুপ্রিম কোর্টের রায়ের কথা বলেছি কিন্তু কোনো মানা হচ্ছে না